তো প্রশ্ন হলো, আমরা নৈবেদ্য অর্পণ করি কেন? সব দেবতাকে আমরা একই নৈবেদ্য দিই না, আলাদা দিই? ইটস ভেরি ডিফারেন্ট। তো এর পেছনে গোটা বিজ্ঞান রয়েছে। পাতা থেকে শুরু করে ফুল, ফল বা খাবার, ওটাকে জাগিয়ে তুলতে নয় গ্রহণ করতে দুটোই দুরকম নৈবেদ্য আছে। They want to eat. নিজেরা খাবে বলে ভগবান না খেলে কি করে খাই? না, এর আরো অনেক কথা ওসবের মধ্যে গেলে নিতে পারবেন না। তবে একটা সহজ ব্যাপার হলো, একটা ব্যাপার ভক্তি, বিজ্ঞানও রয়েছে পেছনে, তবে আসল ব্যাপার ভক্তি। ধরুন বাড়িতে গেস্ট এসেছে, যেহেতু এখানে আমরা, দেখুন আপনাকে বুঝতে হবে ভারত হলো ঈশ্বরহীন দেশ, পছন্দ না? ঈশ্বরহীন দেশ বলছি মানে একমাত্র এই সংস্কৃতিটাই স্পষ্ট বোঝে ভগবান আমাদেরই তৈরি। বাকি জায়গায় লোকে ভাবে ভগবান তাদের বানিয়েছে, এখানে আমরা জানি এই আমরাই দেবদেবী বানিয়েছি। ভগবান তৈরির গোটা প্রযুক্তিটাই এদেশে, যেমন চান তেমন দেবতা বানাতে পারেন। তো আজ আমাদের 330 মিলিয়ন, 33 কোটি দেবদেবী, এটা হয়েছিল 33 কোটি জনসংখ্যা থাকার সময়। তারপর থেকে ইউরোপীয় ও বাকিরা এসে অনেক দেবতা নিয়েই আমাদের লজ্জা দিতে লাগলে কল্পনা শক্তি হারালাম আমরা। ভগবানের সংখ্যা কমানোর চেষ্টা করছি, কিন্তু যাই বলা হোক, 2 ডজন ঠাকুর বাড়ি বাড়ি থাকবেই, এর চেয়ে কম হবে না, অন্তত 2 ডজন। এর কমে আমাদের দিশেহারা লাগে। এবার ভগবান যে ওপরে আছে, এটা মূলত পশ্চিমী ধারণা। পশ্চিমী মানে ভারতের পশ্চিম মানেই আমাদের কাছে পশ্চিমী, এতে পাকিস্তানও পড়ে। তো এই হলো আসল কথা, এখানে আমরা কখনোই ওইভাবে দেখিনি, বরং বলে এসেছি আপনি যতগুলো ইচ্ছা ঠাকুরের ভক্ত হতে পারেন। একই বাড়িতে 25 রকম ঠাকুর পুজো হচ্ছে, দেখেছেন? ভারতের গৃহস্থ বাড়ি, 25খানা ঠাকুর পুজো কি করে করেন? 25খানা ঠাকুর কারণ বাড়িতে জায়গা নেই বলে, নইলে বাড়িতে 500টা ঠাকুর থাকতো। দেবতা তৈরির বিজ্ঞান বা প্রযুক্তিটা, সেই অর্থে আমরা বুঝেছি যে অস্তিত্ব জাস্ট একই শক্তি সব জায়গায়। এটা পাথর হতে পারে, গাছ হতে পারে, ফুল হতে পারে, ফল হতে পারে, পশু পাখি বা মানুষও হতে পারে। তো পাথর যদি মানুষ হতে পারে, দেখুন যা মাটি ছিল ওখানে পড়ে থাকা কাদাটা খাবার হয়েছে, ওই খাবারটাই এখানে আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে বসে, হ্যাঁ কি না? না, হ্যাঁ কি না? যেটা ওখানে ছিল, কালকেই ওর ওপর দিয়ে হাঁটছিলাম, আজ সেটা আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে বসে। আলেকজান্ডার দ্য গ্রেট আগেকার, এখন ওখানে, হ্যাঁ কি না? তো কাদা যদি আলেকজান্ডার হতে পারে, আমরা কি ঘষা মাজা করে একটু বেশি কিছু হতে পারি না? এটা বুঝেছিলাম আমরা, একেই বলে প্রাণ প্রতিষ্ঠার বিজ্ঞান। এই কাদাটা যদি মানুষ হতে পারে, গাছ হতে পারে, একটা ফুল বা ফল হতে পারে, ইফ ইউ ক্রিয়েট, ঠিকঠাক টিউনিং করতে পারলে দৈব সত্তাও হয়ে উঠতে পারে, দৈব উপস্থিতি হয়ে উঠবে। এটাই প্রাণ প্রতিষ্ঠার গোটা বিজ্ঞান। তো লোকে লেগে পড়লো নানা রকম ভগবান তৈরিতে, ভেরিয়াস কাইন্ডস অফ গডস, এক একটা কার্যসিদ্ধির জন্য এক এক রকম ভগবান। এটা শুধু বিশ্বাসের ব্যাপার নয়। মন্দিরগুলো গেছিলেন? ধ্যানলিঙ্গে বসে দেখুন কেমন লাগে। আবার ভৈরবী মন্দিরে গেলে কেমন লাগে, একদম অন্যরকম। আবার আদিযোগী আলামে বসে দেখুন, একেবারে আলাদা, কারণ প্রাণ প্রতিষ্ঠা করাই হয়েছে আলাদাভাবে। বিভিন্ন রকম বহিঃপ্রকাশ, একই শক্তি, এমনকি এখনও একই জিনিস, একই শক্তি নিজেকে ব্যক্ত করছে পাথর রূপে, গাছ রূপে, ফুল রূপে, ফল রূপে, পশু পাখি কিংবা মানুষ রূপে। একই জিনিসকে আরও সূক্ষ্ম সম্ভাবনায় নিয়ে গেলে দৈব হয়ে ওঠে। এখানে
আমরা ভগবানের নেমে আসার অপেক্ষা করিনি, ইচ্ছে মতো নিজস্ব ভগবান বানিয়ে নিয়েছি। সে স্বাধীনতা এখনও আছে যে এই রূপগুলোর কোনোটা ভালো না লাগলে নতুন রূপ তৈরি করতে পারি। একে ইষ্টদেবতা বলে, আপনি নিজস্ব দেবদেবী তৈরি করতে পারেন। কোথাও কিন্তু এই স্বাধীনতাটা নেই, এটাই আলটিমেট গণতন্ত্র, যে এমনকি ভগবানও নিজস্ব বানাতে পারেন। কোথায় মানুষের এই স্বাধীনতাটা আছে বলুন? শিখিয়ে দেয়া ভগবানকে বিশ্বাস না করলেই আপনি গেছেন। তো প্রশ্নটা হলো, আমরা নৈবেদ্য অর্পণ করি কেন? সব দেবতাকে আমরা একই নৈবেদ্য দিই না, আলাদা দিই? ওই শক্তিটার ঠিক কি লাগবে সেটা বুঝে দিই। ধ্যানলিঙ্গের কথাই ধরুন, নৈবেদ্যই নেই, ওনার কিছু লাগে না। আগামী হাজার বছর যদি কেউ মন্দিরে না ঢোকে, তখন আপনি ফিরে এলে দেখবেন উনি একই, অনায়াসে বসে আছেন, উনি একজন যোগী, ওনার দিকে চোখ দিতে হয় না। কিন্তু ভৈরবী ওরকম নন, রোজ ওনাকে নৈবেদ্য দিতে হয়, যত্ন করতে হয়। খেয়াল না রাখলে প্রথম প্রথম রেগে যাবেন, তারপর ক্ষয় হয়ে যাবেন। উনি রেগে গেলে আমি থাকতে চাই না এখানে। তো খুব আলাদাভাবে বানানো এদের। তো এক এক রকম দেবতার জন্য আমাদের এক এক রকমের নৈবেদ্য, যা ওই ধরনের শক্তিকে প্রবল হতে সাহায্য করে। তো এর পেছনে গোটা বিজ্ঞান রয়েছে, পাতা থেকে শুরু করে ফল ফুল খাবার এক এক দেবতার জন্য এক এক রকম। আজকাল অনেকেই নিজেদের বিদ্যেতে যা পারছে করছে, কিন্তু পরম্পরার দিকে তাকালে দেখবেন খুব স্পষ্ট করে বলা যে এই দেবতাকে আপনি এটাই দেবেন, কারণ প্রতিটা জিনিসেরই নিজস্ব স্পন্দন আছে। আপনি এই বাঁশ পাতাটা হাতে নিয়ে দেখুন কেমন লাগে, আবার ওই পাতাটা হাতে নিয়ে দেখুন কেমন লাগে। প্রতিটা গাছ প্রতিটা পাতাই আলাদা লাগবে, অনুভব করতে পারলে। অনুভব না করতে পারলে সবকিছুই এড়িয়ে চলে যেতে পারেন। তো কোন দেবতাকে কোন নৈবেদ্য দেবেন, সবই এমনভাবে বানানো যাতে সেই শক্তিকে প্রবল করে তাকে সাহায্য করে, ওটাকে জাগিয়ে তুলতে নয় গ্রহণ করতে। দুটোই, দুরকম নৈবেদ্য আছে, একটা শুধু ঠাকুরকে দেয়া হয়, আর একটা ওখানে রেখে তুলে লোককে দেয়া হয়। তো দুটো আলাদা নৈবেদ্য, আপনার জন্য একটা, তার জন্য একটা। একটা ওই শক্তিকে প্রবল করতে, ওটা আপনার দক্ষিণা, আর একটা হলো ওই শক্তিটাকে গ্রহণ করার জন্য, যাতে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারেন। তো এই দুটো আলাদা দিক, এসব অতি সূক্ষ্ম ব্যাপার।